আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুড়ে এখন তিনটা জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে, দিয়েছে অলরেডি। একটা হচ্ছে আজিজ আহমদ জ্বর, আরেকটা হচ্ছে তথাকথিত এমপি আনার হত্যা জ্বর, আরেকটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সাবেক আইজি বেনজির আহমদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করার বিষয় নিয়ে একটা জ্বর। এবং এই তিন জ্বরের ফাঁক ফোকর দিয়ে সবচেয়ে যে বড় অসুখ বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে, মানে যে ক্যান্সার, হাসিনা ক্যান্সার, সে হাসিনা ক্যান্সারের দিকে কারো নজর নেই। তারা এখন এই বেনজির, আনার আর আজিজ ইস্যু নিয়ে সোচ্চার। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, মূল জায়গা থেকে অন্যত্র সরে যাওয়া, মূল আন্দোলন থেকে অন্যদিকে দৃষ্টিপাত করা, এগুলো খুব শুভ লক্ষণ নয়। জনগণকে সরকারই এটা প্ররোচনা দিচ্ছে, যেমন তথাকথিত এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যাপারে যে তথ্যগুলো বাংলাদেশ সরকার দিচ্ছে, যে তাকে বাংলা ভারতীয়রা নয় বাংলাদেশিরাই হত্যা করেছে। সবচেয়ে মজার ব্যাপার, সেই আনারের কোনো লাশ কিন্তু এখনো পাওয়া যায়নি। আমরা বিভিন্ন ধরনের খবর শুনছি যে সে ঘরের ভিতরে ব্লিচিং পাউডারে ঢেলে রক্তের গন্ধ দূর করার চেষ্টা করা হয়েছে। তারপরে ডিবি হারুনের মুখে শুনলাম এমপি আনারের শরীর থেকে, হাড় থেকে মাংস আলাদা করে ফেলা হয়েছে, বিভৎস ব্যাপার। আরেকটা বিবরণ দেখলাম টেলিভিশনের কোনো এক চ্যানেলে, যে তার মাংস হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজের ভিতরে রেখে তারপরে ফ্রিজ থেকে বের করে ওটা অন্য কোথাও নিয়ে ওটাকে গায়েব করে দেয়া হয়েছে। এত তথ্য, মনে হচ্ছে যেন সবগুলো ভিডিও ক্যামেরার সামনে বসে হত্যাকারীরা, যদি আদৌ হত্যা হয়ে থাকে, হত্যাকারীরা যেন ভিডিওর সামনে বসে এই কাজগুলো করেছে, একেবারে হলুদ মেখে যাতে গন্ধ না বেরোয় মাংসের। এই ধরনের তথ্য আমরা জানতে পারছি, এটা নিয়ে প্রচণ্ড রকম আলাপ আলোচনা চলছে, বিতর্ক চলছে। আবার ওবায়দুল কাদের বললেন যে এখানে ভারতীয়রা নয় বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটাই বা উনি জানলেন কি করে? আমরা তো খবরে দেখছি যে ভারতীয় পুলিশ, কলকাতার পুলিশ ওখানকারও দু একজনকে গ্রেপ্তার করেছে, ভারতীয় নাগরিককে। তারপরে এখান থেকে কে ওখানে গিয়ে তাকে হত্যা করেছে, কাদের সঙ্গে উনি গিয়েছেন, দিল্লিতে গিয়েছিলেন নাকি তার মেয়ে বা তার পিএ ফোন করে পায়নি, উনি নাকি বলেছেন উনি একটা ভিআইপিদের সঙ্গে ব্যস্ত, ফোন ধরতে পারবেন না, ঠিক আছে ওগুলো মেনে নিলাম। কিন্তু তাকে যে হত্যা করা হয়েছে এটাও শুনলাম, লাশের কোনো ছবি পাওয়া যায়নি, তার ডিএনএ করে মাংসপিণ্ড বা হাড়ের ডিএনএ নিয়ে যদি রিপোর্ট আসতো তাহলে আমরা বিশ্বাস করতাম যে লোকটা সত্যি সত্যি মারা গেছে। মারা না জানার, মারা যাওয়ার খবর শুনেই কিন্তু সারা দেশে উৎসবে মুখর, এটাও একটা হাসিনার জন্য দুঃসংবাদ, ভালো খবর নয়। তিনবারের এমপিকে মেরে ফেলল, যদি সত্যি সত্যি মেরে ফেলা হয় তাতে জনগণ খুশি। তো হাসিনার ভাগ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে বা তার সহচরদের, তাহলে যে কি হবে, সেই 15ই আগস্টের পুনরাবৃত্তি আমরা আবার দেখতে পারব, মিষ্টির দোকান খালি হয়ে যাবে। যাই হোক, আমরা ওইদিকে না গিয়ে এখন আরেকটা দিক দৃষ্টি আকর্ষণ করছে আমাদের আজিজ আহম্মদের বিরুদ্ধে স্যাংশন, যেটা নিয়ে আমি ইতিপূর্বে কথা বলেছি। আজিজ আহম্মদের স্যাংশন হলেই কি বা না হলেই কি? আজিজ আহম্মদ তো নিজেই বলল, আমি বহুবার আমেরিকা গেছি আর এখন না গেলেই বা কি, চরম সত্য কথা। তাতে বাংলাদেশের কি যায় আসে?
তাকে যদি বিচার করে বিভিন্ন অপরাধের জন্য ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়, সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে না একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজিজকে নিয়ে কি করল, এটা আদৌ কোনো আমাদের মাথা ব্যথা হবার কারণ নেই। আর এই যে বেনজিরের সম্পত্তি, বেনজির তো অস্বীকার করলো একটা ভিডিও করে, বেশ কদিন চুপচাপ ছিল সবাই। দুর্নীতি দমন কমিশন দেখা গেল তৎপর হয়ে তার বিরুদ্ধে এখন যে কোর্টের মাধ্যমে, ঢাকার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা বা ক্রোক করা, সম্পত্তির কোনো লেনদেন করা যাবে না, বিক্রি করা যাবে না, এবং ব্যাংকের টাকা ওই অ্যাকাউন্টগুলো সিল করে দেওয়া হয়েছে। ভালো কথা, কিন্তু এটা কি মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং? এত হইচই করে আর ছ মাস এক বছর কাটিয়ে দেবে, পুরো ঘটনাটা যখন বিস্মৃতির অতলে তলিয়ে যাবে, তারপরে একদিন দেখা যাবে আবার বেনজির আহমদ হজ টজ করে আওয়ামী লীগে যোগদান করে এমপি হয়ে মন্ত্রী হয়ে ফিরে আসবে, হোম মিনিস্টার হয়ে। এতেও অবাক হবার কিছু নেই। সুতরাং বেনজির, আজিজ এবং আনার, এগুলো হচ্ছে আমাদের জন্য অতি নগণ্য কতগুলো ব্যাপার, অতি গৌণ ব্যাপার। এগুলো একটা বড় ব্যাধির একটা উপসর্গ মাত্র। ক্যান্সার রোগীর এইখানে ব্যথা হয়, ওইখানে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, তো ওই ধরনের ব্যাপার। সারা দেশ তো একটা ক্যান্সারগ্রস্ত, এবং সেই ক্যান্সারটা হচ্ছে হাসিনা, হাসিনা হাসিনা সরকার। তাদেরকে যদি অপারেশন করে, সার্জারি করে সরিয়ে না দেয়া যায়, তাহলে এরকম 1000 বেনজিরের 1000 বার ফাঁসি হলেই বা আমার কি আসে যায়। ইতিমধ্যেই কিন্তু আমরা ডয়চে ভেল টিভিতে দেখলাম বাংলাদেশের যে র্যাবে যারা চাকরি করেছে, মানুষ হত্যা করেছে, এগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ডয়চে ভেল টেলিভিশন বলছে জাতিসংঘ নির্বিকার, জাতিসংঘ এই লোকগুলোকেই বিভিন্ন জায়গায় পিস মিশনে, শান্তি মিশনে পাঠিয়েছে। এখন কানা ঘুষা শোনা যাচ্ছে যে বাংলাদেশের এই র্যাবে যারা যারা চাকরি করেছে, পুলিশ, র্যাব, এইটা এবং সেনাবাহিনীকে হয়তো জাতিসংঘ আর পিস কিপিং এ ডাকবে না, এদেরকে অবাঞ্ছিত ঘোষণাও করা হতে পারে। এটা আমার কথা না, এটা আমার শোনা কথা, বিভিন্ন অ্যানালিস্টরা বলছেন। তো এখন হাসিনার এই ব্যাপারটা নিয়ে আসা যাক। বেনজিরের ব্যাপারটায় পুলিশে অসন্তোষ আসবে চোর ছাচ্চোরদের ভিতরে, যদি সত্যি সত্যি বিচার হয়। এবং সত্যি সত্যি বিচার হলে হাসিনা মনে করছে গোপালগঞ্জের একজন এত অনুগত চাকর বা কৃতদাস বেনজির আহমদকে যদি হাসিনা ছেঁড়া জুতার মতো, পুরনো জুতার মতো ছুঁড়ে ফেলে দেয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে? এটা কিন্তু হাসিনাকে দুর্বল করবে। হাসিনা যেটা মনে করছে এতে তার সুনাম বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, সেটা কিন্তু ভুল। তার জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোঠায়। তবে যাদেরকে নিয়ে সে টিকে আছে, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, তাদের ভিতরে তার অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা কমে যাবে। তারা বলবে যার জন্য চুরি করি সেই বলে চোর। এখন হাসিনার কিন্তু এটা উভয় সংকট, একদিক দিয়ে ব্যাংক সংকট, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সংকট, চীন, ভারত, আমেরিকা তাদের সঙ্গে বেশি খাতির হওয়া উচিত, ওইটা একটা দ্বন্দ্ব। তারপরে এখন দেখা যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর বড় বড় অফিসার, যাদের অধিকাংশই চোর ডাকাত, এতে বলার অপেক্ষা রাখে না। পুলিশ বাহিনী বিশেষ করে, ব্যুরোক্রেসিও তাই, তার আমলা বাহিনীর ভিতরে হয়তো একটা ভয় ঢুকবে, যারে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি কোনটাকে ধরে নিয়ে বলে তুই বেটা চোর। তখন হাসিনার তো কোনো মায়া মমতা নেই, কারোর প্রতি কোনো অনুরাগ আনুগত্য বিন্দু মাত্র নেই, তাকে কখন ধরে তাকে কখন ছাড়ে বলা মুশকিল। তবে আমি, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দেই, এই ধরনের গিমিক
সেন্সেশনাল খবর দিয়ে জনগণের দৃষ্টি বেনাজির আজিজ আহম্মদ আনার হত্যা ওইদিকে ডাইভার্ট করা হচ্ছে। আসল ব্যাপার তো হাসিনার গদি, হাসিনা তাকে কিভাবে কখন লাথি মেরে ফেলতে হবে, তার যে প্রভু দিল্লিতে বসে থাকা মোদি সরকার তাদের নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হবে সেদিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে করতে হবে। ওই ওদের পণ্য বর্জন করলে কিন্তু হাসিনা সরবে না, এটা আমার মত। দ্বিমত পোষণ করে আমাকে গালি দিতে পারেন, ভারতের দালাল বলতে পারেন, আমার কিছু যায় আসে না, আমি কি আমি সেটা জানি। তাই বলছি, অ্যাটেনশন ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেলে বাংলাদেশের মুক্তি আসবে না। হাসিনা সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় সমস্যা, এটা ক্যান্সার ব্যাধি সারা বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। হাসিনা মরে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যদি বাংলাদেশকে সাথে নিয়ে মরে তাহলে কিন্তু আপনাদের সবাইই সমষ্টিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা। তাই রুখে দাঁড়ান, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই কথা বলে রাস্তায় নামো। এই আজিজ বেনজির এবং আনার নিয়ে অযথা সময় নষ্ট করবেন না। আমি একটা ব্যাপারে খুব খুশি হয়েছি, বাংলাদেশের এত নাম করা ক্রিকেট দল, তারা আমেরিকার নাম না জানা, একটা অজানা, যাদের কোনো রেটিং নাই, তাদের কাছে টি টোয়েন্টিতে পরপর দুইটা ম্যাচ হেরেছে। আরো অপদস্থ হলে, আরো খারাপ ভাবে হারলে আমি আরো খুশি হব যে জনগণ ওই ক্রিকেট ব্যাধি থেকে দৃষ্টি অন্যত্র সরাবে। ক্রিকেট যে বাংলাদেশকে স্বাধীনতা দেবে না, এই ক্রিকেট প্লেয়ারদের নিয়ে যে মাতামাতি, এগুলো একটু কমবে বলে আমি আশা করি। তাই আমি দোয়া করি যেন সবগুলো ম্যাচেই বাংলাদেশ হেরে যায় আমেরিকার মতো একটা অজানা অচেনা ক্রিকেট টিমের কাছে। তাহলে যদি যারা নতুন প্রজন্ম তাদের যদি একটু টনক লড়ে। যাই হোক, আপনাদের সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।